প্রচারে বাধা দিন কেন মাইকের পারমিশন নাই মুর্শিদাবাদের নবগ্রামে থানার লকআপের ভেতর যুবকের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে নবগ্রামের সিঙ্গার গ্রাম। সিঙ্গার গ্রামের বাসিন্দা গোবিন্দ ঘোষকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শনিবার সকালে গ্রামে পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। মৃত যুবকের বাড়িতে যান লালবাগের এসডিপিও বিক্রম প্রসাদ, কথা বলেন পরিবারের সদস্যদের সাথে। যদিও গ্রামের মধ্যেই পুলিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মানুষ। রীতিমতো তাড়া খেয়ে এলাকা ছাড়তে হয় পুলিশ কর্মী ও আধিকারিকদের।